আইন বিরোধী কোনো কাজ করে র‍্যাব সদস্যরা ছাড় পাবেন না বলে মন্তব্য করেছেন র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন অর রশিদ। 23 জন রোববার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। তার আগে র‍্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা করেন নতুন মহাপরিচালক। এ সময় তিনি বলেন, কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষিত যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই নীতির এখানে বাস্তবায়ন চাই এবং সেটার প্রতিফলন আমরা দেখতে চাই, যাতে করে এই দুর্নীতিতে কোনো আমার এই র‍্যাব ফোর্সেসের কোনো সদস্য যাতে দুর্নীতিতে না জড়ায় সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে যদি কারোর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলা, আপনারা জানেন যে উই আর এ ডিসিপ্লিন ফোর্স, সো এবং ডিসিপ্লিনই হচ্ছে আমাদের শৃঙ্খলা, হচ্ছে আমাদের সৌন্দর্য। সর্বক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, আইন বহির্ভূত কোনো কাজ, অপেশাদার কোনো কাজ কোনো সদস্য বা কোনো ব্যাটালিয়নের কোনো সদস্য কেউ যেন এটা না করে সেই ব্যাপারে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, ইদানিং কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাচ্ছে। কিশোর গ্যাং নিয়ে র‍্যাব জোরালোভাবে কাজ করছে। কিশোর গ্যাং নির্মূলে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্ক খুঁজে পেলে তাদের বিরুদ্ধেও র‍্যাব আইনি ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কিশোর গ্যাংকে আমরা আমাদের ফোকাসে নিয়ে এসেছি, আমরা বিভিন্নভাবে চিন্তা করতেছি যে এই কিশোর গ্যাংকে কীভাবে আসলে নির্মূল করা যায়। দেশে অনলাইন জুয়া বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি অনলাইন জুয়া প্রতিরোধে সাইবার ক্রাইম ইউনিট গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানান। অনলাইন জুয়াটা এখন ইট হ্যাজ বিকাম এ বিগ প্রবলেম ফর আস, আর আপনার অনলাইনে তো এই অপরাধগুলোকে আসলে আপনার সত্যিকার অর্থে এখন আমাদেরকে খুব কনসার্ন করে তুলছে আপনার এটা নিয়ে। কিন্তু আমরা অনলাইনে তো আপনার সাইবার ক্রাইম আমাদের তো সেপারেট ইয়েই আছে, হ্যাঁ, ওরা এগুলো নিয়ে কাজ করে এবং আমরা এগুলোর উপর তো অলরেডি কাজ করতেছি।